তো হে গাইজ ওয়েলকাম টু মাই সেকেন্ড চেনেল একদম পুরো মজবুতকে ওয়েলকাম টু দিলোছো আপনার কারণ আজি গেছো ভ্যাকসিন লবলে করোনার বাবে তো ভ্যাকসিন যদিও মানে আপনার মজবুতকে ওয়েলকাম টু দিছো কিন্তু মোর কিন্তু ভয় লাগি আছে কারণ মানে মানে দুই বছর মানুষ বেজি হয়েছে লওয়াই নাই এ বহুত ভয় লাগে বেজি হয়েছে লওয়ার কারণে তো সেইভাবে তথাপিতো বারো করোনার হতে যে গতিকে আমি যুঁজ দিব লাগিব তো সেইভাবে ভ্যাকসিনটো যে লৈ আহো তো ভ্যাকসিন ল'লে অলপ মানে দুর্বল ভাব এটা হয় বলে মানে শুনিছো তো সেইভাবে এটা ও আর এস এল এটা লৈছো যাতে অলপ শক্তি শক্তি পাওঁ আৰু তো ও আর এস এলটো খাই দিম সেইভাবে লওঁ এটা ও আর এস এল আৰু যিসকলে এতিয়াও ভেকচিন লোৱা নাই তেওঁলোকে এই ভিডিঅ'টো বহুত গুৰুত্ব দি চাওক কাৰণ এই ভিডিঅ'টো মই আপোনালোকক গোটেইখিনি প্ৰচেছ দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিম ভেকচিনটো কেনেকৈ ক'ত কি কৰি কি কৰি দিয়া হয় মানে সমগ্ৰখিনি গোটেইখিনিটো চাই থাকক বৰ্তমান ভেকচিন ল'বলৈ দুই বছৰমান আকৌ বেজি ধান খোৱা নাইতো সেইবাবে আজি খাই হ'ব বেজি ধান এতিয়া শুৱালকুছি এছ ডি এছ কলেজত পৰিছে মোৰ ভেকচিন তো এয়া আহি পালোঁ আৰু শুৱালকুছি কলেজ আর এটা বহুত মানুষের কি হয়েছে জানে এই যে ভ্যাকসিনের কারণে মানে শিডিউল করব লাগে মানে ঠাইখিনি সিলেক্ট করব লাগে কোনটো ঠাইত লব মানে কোনটো সেন্টারত লব তো সেই সেন্টারটো মানে এটা তামান বুক দেখাই আছে তো আপনাদের নন স্টপ চাই থাকবে চারিটা বজার পর সাড়ে চারিটা বজার ভিতর আবেলির সময়ত আর ময়ও এনেক চাই চাই পাই গলো তো আজি সেইভাবে এস ভি এস কলেজত লব আইসো তো এটা ইয়াত সাইকেল টাইকেল থাকে তালা চালা মারি থাকব আর এটা বর্তমান সাইকেল তালা চালা লগাই দিল তালা লগাব লাগবে সাইকেলের মেইন তালা লগা তো এটা বর্তমান কলেজ আহি পালো এইখান হচ্ছে আমার কলেজ কল এয়া মানুহ বা আহিছে না নাই বা মোৰ একদম শান্ত সিষ্ট দেখোঁ পৰিৱেশটো গোটাই বলক চবলক সিফালে যাইছ তো কৰোণা টেষ্ট কৰিলে ডাঙৰ কথা হ'ব যদি কৰোণা পজিটিভ চজিটিভ ওলাই যায় আৰু হৈছে আৰু তো এইখন কলেজখন চাওক এইখন আৰু এতিয়াৰ পৰা আপোনালোকে ভিডিঅ'টো আৰু অলপ গুৰুত্ব দি চাওক যাতে মানে ভেকচিন ল'ব আহিব যাতে একো যাতে আপোনালোকৰ প্ৰব্লেম নহয় সমগ্ৰখিনি আজি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কি কি আপোনালোকে লগত লৈ আহিব তো গোটেইখিনি আজি আপোনালোকক ধুনীয়াকৈ দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিম আৰু সৌ তাত দি আছে ভেকচিনটো বলক তো বহুদিনৰ মূৰত নিজৰ আপোন কলেজখন দেখিবলৈ পাইছোঁ বহুত ভাল লাগিছে আৰু চাওক কলেজখন আপোনালোকে এইখন কলেজতে মই পঢ়োঁ শুৱালকুছি এছ এম এছ কলেজ আৰু ইয়াত আপুনি অহাৰ লগে লগে পোনপ্ৰথমতে আপোনাক মানে যিখন কাৰ্ডেৰে আপুনি এই ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰিছে আধাৰ কাৰ্ড হওক পান কাৰ্ড হওক তো সেই কাৰ্ডখন আপুনি ইয়াত দিব লাগিব আৰু সেই কাৰ্ডখন তেওঁলোকে ফটো মাৰি কিনে ৱেবছাইটত দি দিব আৰু লগতে আপোনাৰ এখন ফটো তুলিব যাতে আপুনি মানে মিল চিল আছে নাই তো সেনেকৈ চাই আৰু তো সেই যোগী গোটেইখিনি কাম কৰাৰ পিছত আপোনাৰ ফোন নম্বৰটো খুজিব তো ফোন নম্বৰ চোনম্বৰ যেতিয়া সকলো দিয়া হ'ব তেতিয়া আপোনাৰ ইয়াত এটা চহী মাৰিব দিব আপুনি মাৰি দিব শংকৰ বৈশ্য নহয় আপুনি আপোনাৰ নামটো মাৰিব মই মোৰ নামটো মাৰিছোঁ তো তাৰপিছত যেতিয়া সম্পূৰ্ণ প্ৰচেছ কমপ্লিট হৈ যাব তেতিয়া আপুনি আপোনাৰ ভেকচিনটো ল'ব পাৰিব আৰু এতিয়া চোলা খোলবা দিছি ৰ'ব এ ভয় লাগে দেখোন বেজি বুলি ক'লি কিবা কৰে ইয়াৰ আৰু মানে কিছুমান নাৰ্ছে দিলে এই একদম দুখ নাপায় আৰু কিছুমান নাৰ্ছে দিলে দুখ পায় এতিয়া মই মোক দিয়াজনে বা আৰু কেনেকৈ দিয়ে কৈ আছোঁ ৰ'ব আপোনালোকক এতিয়া ফেপৰা বডিটো চা আৰু মোৰ এ দে কাৰ বডি আৰ বেলেগ নাই আৰু চাক দে কেনেকৈ বা দেই দুখে পাওঁ না কিয়ে বা চাই থাককচোন কিবা হয় এই বেজি উলিয়াই আছে ল'ব এতিয়া এই ওলোৱাটো চাই ভয় লাগে একদম মাথা তাক ঘূৰি যায় মানে একেবাৰে এতিয়া উলিয়াই আছে ৰ'ব অলপ ওচৰত মাতছি ওচৰত গেলোঁ এতিয়া যেন পূৰা হান্দিব একদম পুৰা বেজি দি থাক একদম চাই থাককচোন দিলা 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 ও আহ মল্লু দে কৃষ্ণ প্ৰভু কিবাকৈ কমপ্লিট আৰু ভগৱানক চিন্তি এতিয়া না কৰোণা ভাল হ'ব লাগে আৰু এতিয়া পানী বটল এটা দেই বোলে মোক মুখ্যমন্ত্ৰীৰ পৰাই দিয়া পানী বটল এইটো পানী বটল এতিয়া পানী খাব দিছে আধা ঘণ্টা পিছত এতিয়া খাব ভাগ দিছে আৰু বেছি সময় নালাগিল ভেকচিনটো লওঁতে আৰু মুখ্যমন্ত্ৰীৰ পানী দি দিলে এয়া ইয়াত মানে পোন্ধৰ মিনিট বিছ মিনিট মানে ইয়াত অলপ ৰেষ্ট ল'ব দিছে ইয়াত অলপ বহি লওঁ তো বহি লৈ অ' আৰ এছ এলটো খাম গোটেইখিনি কম মানে পান কাৰ্ডখন আনিব লাগে তো পান কাৰ্ডখন মই অনা নাছিলোঁ কিন্তু তাত মোৰ এজন মানে চিনাকি দাদা এজন আছিল তো দাদাজনক ক'লোঁ যে দাদা মই পান কাৰ্ডখন আনা নাই তো সেইবাবে মানে কেনেকৈ কৰিব তাত দাদাজনে ক'লে কি এই হ'ব দে আইডিটো দি দিয়া আইডিটো মানে পান কাৰ্ডৰ নম্বৰটো দি দিলোঁ তো দি তাৰপিছত তাৰপৰা কামটো হৈ গ'ল আৰু বৰ্তমান পানী বটলটো পিছত খাম বাৰু কিন্তু মই যিহেতু ও আৰ এছ এল এটা আনিছিলোঁ তো ও আৰ এছ এলটো খাই লওঁ আৰু আমাৰ কলেজ কি বনাই আছে চাব নেকি চাওকচোন একবাৰ এয়া চাওক এইয়া বাস্কেটবল বনাই আছে খেলিব লাগিব দেখ আৰু আমি আৰু ক'ত খেলো আমি বৰ্তমান থাৰ্ড চেম পালোঁ ওলাবাই লাগিব সেইগিলা খেলবাই নাপাওঁ আমাৰ ভাগ্য দে একোৱে নাথাকেই আৰু ওলাবাই লাগিব খেলবা খেলবা নাপামে আৰু এই তাত কিবা বনাই আছে এইগিলা গমেই নাপাওঁ ৰ'ব দে আৰু ও আৰ এছ এল বাবা কৰোণা চৰোণা ভালকৈ দিবি আৰু ভেকচিনে লৈছে তো খাইছোঁ আৰু কৃষ্ণ প্ৰভু ও আৰ এছ এল বাবাক চিন্তি যা কৰোণা ভাল হ'ব কেৱল যি কৰিব লাগে তাকে কৰিছোঁ ভেকচিন লৈছোঁ ও আৰ এছ এল খাইছোঁ চব কৰিছোঁ লকডাউন মানিছোঁ কাৰ্ফিউ মানিছোঁ চব মানিছোঁ কেৱল কৰোণা ভাল হ'ব লাগে আমাৰ বাকী বেলেগ একো নিবিচাৰোঁ আৰু এইখিনি জেগাত আমি বহিছিলোঁ কলেজত আহি কিনে লগৰ ছোৱালীগিলা যদি মোৰ বঢ়িয়াকৈ কিন্তু চব নাই জানাৰ কি পৰিস্থিতি আহি গ'ল কি মজা পৰিৱেশ হ'ব
আর এইখান আছে কার্য স্থল। আর এইখানে আপনার একটা কথা কওঁ যে এই যে আমি ভ্যাকসিনটো ললো এইটো হচ্ছে একদম পুরো ফ্রি ভ্যাকসিন, ইয়াত মানে কোনো ধরনের পয়সা দিব নালাগে। তো মানে যেটা ফ্রি ভ্যাকসিন মানে পয়সা দিয়া হয়তো সিস্টেম পিছলৈকে আহিব, তো আপনাদের পয়সা নিদিয়াতে মানে প্রথমতে ফ্রি করে কিনে লই লোক। আর এটা শুয়ালকুচি কলেজের রুম নম্বর 19, তো ইয়াত বর্তমান ভ্যাকসিনটো দি থাকা আছে। তো মোবাইলত আপনাদের অনলাইন করে লোক ভ্যাকসিন লওয়া হয়ে গেল। তো এটা 15-20 মিনিট মান মানে কাম ফিনিশার, তো তারপর এটা ঘরত এটা গই আস। আর এটা সময় যে ভ্যাকসিন যে ললো, তো ভ্যাকসিন লওয়ার মানে হয়তো আজি রাতে বা কালি রাতেপা মানে এই হাতখন মই দাঙিব নোৱাৰা হম, মানে কিছুমান হয়েছে বেশিভাগরে, মোৰ হয় নাই নাজানো, ভগবানক চিন্তা যে নহয় তাৰে কামনা কৰিছোঁ। আৰু বাকী জ্বৰ উঠে কিছুমানৰ, হাতৰ বিষ হয়, এই মানে বহুত কিবা কিবি ঘাছা মানে প্ৰব্লেম হৈ যায়। কিন্তু এতিয়া মোৰ বা হয় নে নহয় গম নাপাওঁ। আৰু যদি মোৰ কিবা যদি হয় আপোনালোকৰ সৈতে শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু এই যে আমি ভ্যাকসিন ললো, এই ভ্যাকসিনটো একচুৱেলি কি জানেনে, এইটো হৈছে কৰোণাৰ এটা মৃত কোষ মানে ইনএক্টিভ চেল। তো ইনএক্টিভ চেল এটা আমাৰ দেহত সোমাই দিছে যাতে আমাৰ যাতে এণ্টিবডিগিলা যাতে গম পায় যে কৰোণা এনেকুৱা, তো যাতে মানে ভালকৈ ফাইট কৰিব পাৰে, তো সেইবাবে যাতে প্ৰিপেয়াৰ হ'লে, তো সেইবাবে এই কোভিড চেলটো সোমাই দিছে। আৰু আপোনাৰ যদি ঘাঁহ চাহ দি বেয়া লাগে, তো বেছি টেনশ্যন ল'ব নালাগে, যে আপোনাৰ দেহাত প্ৰিপেয়াৰ হ'ব বুলি আপোনালোকে গম পাব। তো এনে অলপমান জ্বৰ হাতৰ বিষ এইবোৰ হ'বই আৰু, টেনশ্যন নাই। আর একটা বহুত ইম্পর্টেন্ট কথা এটা কোক, যদি আপনার ভ্যাকসিন লব হয় যখন কার্ডে আপনি বুকিং করে, ধরল আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, পান কার্ড হোক, তো যখন কার্ডে আপনি বুকিং করে, তো সেই কার্ডখন আপনি লগত লই আহিব। মানে ময়ও নানাভাবে প্রবলেম এটা হয়েছিল, কিন্তু মোর ভাবে চিনাকি দাদাজনে, সেই দাদাজনে মানে মিলাই দিলে। তো সেইভাবে আপনার যদি আহে ইয়াত চেপাই গেল ভরি, তো আপনার আহে সেই কার্ডখন লই আহিব যখন কার্ডে আপনি মানে বুকিংটো করেছিল। আর এটা ধাওয়াল ভাই, তো ঘর পালো, তো সি যা কালি মানে ভ্যাকসিনটা লোসিল, সে আর কি কি হয়েছে সুদিও, গা সাগিয়ে বিঘাইছি না নাই, ইবা কিবা কয়, মানে মোর আজি অল্প ভয় ভয় লাগিয়েছে কিবা যদি হয় আর রাতে। আর সেখানে সি আর এটা ঘর পালো, তো সে মাতুর বাবা এটা ফোন করে কিনা আইবই, এইটু আইসি ভয়া কেন ভ্যাকসিন লো কেন লাগিল কালি হাত বিঘাইছি। আর বর্তমান মই আজি ললো ভ্যাকসিন, আর আমার ধল ভয় লৈছে কালি। বাকী ভাই কেনে কি সাইড এফেক্ট কিবা পালি না? সাইড এফেক্ট একো নাই, হাত খান বিকাশি আর কালি আলো জসর উঠে নাই, জসর উঠে নাই বেলে কেটা মানে উঠছে, কিন্তু ভাত খাতে লেছা হাত বিকাশি অলপ অলপ কিমান নহয় তো হাত বিকাশি অলপ অলপ, কিন্তু মোর বাইতে কি পরিস্থিতি হয় না জানো। আর ভালো ভালো আর আজি দিনটো গেলি ভালো, আর গোটাই কিটা দিন যাতে মুখ্যমন্ত্রী পানি দিছি আর ওর সাথে খাই দিছো লগে লগে পুরা হয় নাকি লৈ আছিল ঘরে ব্যবহার আছে আর আজি মানে ভ্যাকসিন লই ললো 18 মে, আর নেক্সট ভ্যাকসিন পড়েছে 84 ডেজ পিছত, বাপরে 10 আগস্ট মান পড়ব। তো নেক্সট একদম সেকেন্ড ডোজটো লব লাগবে 10 আগস্ট, তেতিয়ালৈকে আর ওয়েট। আর তো গাইজ এইটো আছিল আজি কাৰণে এটা সৰু এটা ভিডিও, যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কৰি দিব। আর আপোনালোক আজি দেখালো যে কেনেকৈনো এই কৰোনাৰ ভ্যাকসিনটো একচুয়ালি দি থকা হৈছে, প্রসেসটো আপোনালোক ধুনীয়াকৈ দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিলোঁ। তো এইটো আছিল আজি কাৰণে ভিডিও, আপোনালোকে ভ্যাকসিন লব, বাই বাই। Don't be a stranger. Oh,